এ যেন পরীক্ষায় হোম সেন্টারের সুবিধা। মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় পেরিয়ে যাওয়ার পরেও হচ্ছে সংশোধন। ব্লক অফিসে ডেকে তৃণমূল নেতাকে সংশোধন করাচ্ছেন খোদ ব্লক আধিকারিক। অভিযোগ তুলে বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বীরভূম ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঘটনা, ভোটের নামে প্রহসন দাবি বিজেপির। গণতন্ত্র বলে কিছু নেই, এখানে ভোটের নামে প্রহসন চলছে। ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের চিকট্টা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথের একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূলের প্রার্থী। মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হলেও ক্রমিক নম্বর ভুল লিখেছিলেন তৃণমূল প্রার্থী। বিজেপির অভিযোগ, সেই ভুল ঠিক করতেই সোমবার ব্লক অফিসে যান ওই তৃণমূল নেতা। বিজেপির দাবি, স্ক্রুটিনিতে ভুল ধরা পড়লে সেই মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই মনোনয়নপত্র বাতিল না করে সংশোধনের কাজ চলছে কিভাবে? সর্বৈব মিথ্যা, প্রমাণ থাকলে দেখাক, অভিযোগ অস্বীকার তৃণমূলের। সেটা ওদিকে তো প্রমাণ করতে হবে যে সংশোধন করেছে, সেটা তো অলরেডি ওদিকে প্রমাণ করতে হবে। তো সেটা নিশ্চয়ই ওদের কাছে কোনো ভিডিও কপি থাকতে হবে বা কোনো কপি থাকতে হবে যে বিধানসভা সংশোধন করছে বলে। এই বছর সর্বভাবে মিথ্যা, এবং এটা সংগঠন যে দুর্বল কোনো কিছুই নেই, এটা তার প্রমাণ করে। এটা চুরিতে যেমন হাত পাকাচ্ছে, তেমনই নির্বাচনে ছলচাতুরি করছে তৃণমূল। সমস্ত বিষয়ে চুরিতে যেমন হাত পাকিয়েছেন, তেমন এরকম কাগজপত্র চুরিতেও হাত পাকিয়ে দিয়েছেন। আমরা চাইছি ওই নমিনেশন পেপারটাকে বাতিল করতে হবে, এবং সিসিটিভির ফুটেজ দেখে যে অফিসার তৃণমূলের নেতাকে পাশে বসিয়ে সেই ফাইল খুলেছিল, এই ফাইল তৃণমূলের নেতাদের হাতে যায় কী করে, সেই অফিসারকে শোকজ করতে হবে এবং তাকে এই ভোট প্রক্রিয়া থেকে সরাতে হবে। ঘটনা প্রমাণ হওয়া উচিত দাবি বামেদের। আপনাদের কি মনে হয় যে এরকম করলে, যদি এটা প্রমাণের কোনো রকমের কোনো সুযোগ থেকে থাকে, অবশ্যই করা দরকার এবং তাতে আমি সহমত। প্রশ্ন উঠছেই, শাসকের জন্য নিয়ম এক আর বিরোধীদের জন্য নিয়ম অন্য। একদিকে এই ভোটকে কেন্দ্র করেই বিরোধীদের উপর বারবার হামলা, সেই নির্বাচনে এবার শাসকের কাঁধে কাঁধ মিলিয়ে সরকারি আধিকারিকরাও। প্রশ্ন উঠছেই। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।